আসসালামু আলাইকুম সবাই রে। আজকে দুপুরে আসলে বামহাতি নিজুমাপুর বাসায় খাইলাম উড়া দুরা, বামহাতি এখন রাতের খাবার আর কি। যদি আমি এই ভিডিওটা করার পিছনে এই ব্রেম ভাইয়ের কারণ, বাইরে খুব মিস করিয়ে দুপুরে বাইসেরা খাইছি, এখন রাতেও খাইতেছি আপুর বাসায়, নিজুমাপুর বাসা বলে কথা আর কি। এখানে তো উড়া দুরা রান্না চলে রাজ্যের দুদিন ধরি আনলাই, বুঝলেন। এখন রাতের রেসিপিগুলো দেখাম আপনাদের, আর আপুর হাতের প্রশংসা তো সবাই করে, আয় আর করি কি লাভ, এই হইলো কথা। দেখতে থাকুন তাইলে ভিডিও। জো এটা কি মিষ্টি কেন কালো জাম একেবারে রসে টস টসা উড়ে দূরে ফাঙ্কা। খুব কিউট কিউট মিষ্টি, কষে কষে বাপ, কিছু লম্বা কিছু গোল কিছু আবার রসগোল্লা। আর এইটা গরম পানি, আলু এগুন কি হয়, আলু এগুন দিয়ে কি হইব, বিরিয়ানি দেওয়ার জন্য চাক চাক করে আলু ভাজা। ওপ শালা রে, বিরিয়ানির মধ্যে আলু ভাজা দেওয়া হইব কেন, সেই সেই একেবারে বাসায় বানানো পিওর রসগোল্লা, যারে বলে কেন, রস খেয়ে একেবারে টস টসে রয়েছে এতে। ওপস কোনটা খাই কোনটা খাইবে মানার জন্য, আমি তো সেটাই বুঝিয়েন না। আরো বলা আইয়ের উড়ে দুরা রেসিপি চলতেছে, উড়ে দুরা রান্না চলিতেছে এখানে। এটা কি আবু সাইলের মধ্যে বিরিয়ানি নেই, এখানে আবার গরম হানিও লাগে কেন, এটা হইতে লাগে কতক্ষণ, বহুত সময়ের ব্যাপার সেবার। ডাকি দিয়েছেন তো, এখানে তো ধোঁয়া দায় কিছু দেখা যেত না। হ্যাঁ হলুদ হলুদ বাপ যে হলুদ দিয়েছেন নাকি, ঘিয়ের কালার ঘি নি, তাহলে ঘিও দম লাগে, তাহলে এম কি আত আপনি বাসমতি বাসমতি আনলে, তাহলে কাছি টেনে বাসমতি ইয়ে না শুরু করে দিয়েছেন ঘুরে দিয়ে। খুব খুব ভালো, এটা কি আছে খুব ভালো, বিরিয়ানির একটা অংশ আলুর বাকারা বলে, আতে লাগাতে বেগে চাক মিটা এন বলে আলুর বাকারা, আল্লাহ মালু চলতে থাক। বিরিয়ানি তো দেখলাম, বিরিয়ানির লগে এটা কি চলের, ওয়াও জোস তো সুন্দর লাগে তো এটা রে। এটা কি আবু, এটা কি হচ্ছে সিঙ্গি ম্যাচ দিয়ে, এটা তো ফ্রাইড চিকেন, আবার কোনটা চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই চিকেনটাই ও মুরগি নি, আমি মাছ মনে করছি বুঝলেন। পুরো ক্যামেরা ট্যামেরা শুদ্ধ গোল হয়ে গেছে, এত সাদে পুরা দূরে মিসি ব্রেম ভাই, আহারে দুঃখ। গোড়া গোড়া রান না, লাল লাগবো গোড়া গোড়া লাল, এটা তো হয়ে গেছে, আর তো মনে রয়ে গেছে। মুরগির রান কেন, আমি হাত লাগাইছি বুঝলেন না, স্বাদ হইলে আর অবদান অবশ্যই। তাহলে বলে দিচ্ছেন আর বলুন কি, এ মুর এ লেগ পিস কেন, এটা মুরগা গোস্ত আছিল, দেখছেন মুরগার কালার, দেখছেন কালার দেখছেন, দেখছেন কালার দেখছেন, হ্যাঁ কোনো লাভ নাই, বাড়ি ধরে দিতেন এভাবে চলবো,
আর আরো দুই পিস হয়েছে, আমরা লোক হয়েছি তিনজন, কিন্তু পিস হয়েছে ছয়টা। বুঝুন অবস্থা খানার লেভেল, কোন লেভেলে যাইব। পুরা ডেকসি বিরিয়ানি, দম বিরিয়ানি বলে বিরিয়ানির নাম নাই, কত বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, ইয়ে বিরিয়ানি, এটা বলে দম বিরিয়ানি। ও সিমেল বাতাস আসতেছে, ইন্দি খুব জোস লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস হয় এর, ইন্দি হিমেল বাতাস আর এখানে মুরগার রান। কেন নষ্ট হবে, আরে না দিমের হাতে কোনো জিনিস নষ্ট হয়েছে নাই দিবেন। চলতে থাক রান্না। এটা হয়েছে আপু সোফার রুম, এই পাশে হয়েছে খানা ফিনে আর কি আঙ্গ। এটা হয়েছে কি দম বিরিয়ানি কেন আপু, এটাকে দম বিরিয়ানি নেই। আর ওইটা হয়েছে ডিমের কারি কেন, ডিম কারি। আর এখানে গোড়া ওড়া রান, মুরগির রান, ফ্রাইড চিকেন বলা হয় বাংলা করতে আমার না ইংরেজি কই। আর হিন্দি হয়েছে কি একদিন সন্দেশ, আর এখানে জর্দার বাত বলে, বাত নাকি আরো জিনিস আছে ওইদিকে তো দেখাই। এই তো একেবারে আবুর হাতে বানানো রসগোল্লা, একেবারে রসে টস টস হই বই রয়েছে এতে, সে দুই ঘন্টা ধরে এতে রস খাইতেছে উড়ে দূরে, বুঝেননি বুঝলেন। বিভিন্ন রেসিপি আছে আরো, আস্তে আস্তে আসতেছে দিনকে দিন। হিয়ার আর সেই মিন্ট নিয়ে এটা মিন্ট লেমন জুস, ওপস রে খানারে খানারে গ্লাসে নিয়ে ঢালি, এচ্ছা গ্লাসে ঢালি আনা করে দেখা দি। এটা বলে মিন্ট কি আপু, এত নাম ভুলে গেছি, মিন্ট লেমন জুস। লেমন মানে কি, ইয়া লেবু দিছেন, লেবু হ্যাঁ, প্লাস চিনিও আছে, দেখতে থাকুন বিরিয়ানি শেষ। ইব্রাহিমের মিস করি এর, এটা হইলো বড় কথা। লাভ ইউ ভাইয়া অ্যান্ড মিস ইউ, ধন্যবাদ সবার। ইব্রাহিমের খুব পছন্দের জিনিস কেন, আ হারে ভাই ইব্রাহিম ভাই, মিস ইউ মিস ইউ, আপনার জিনিস আই খাই, আপনারা স্মরণ করুন মারি, ধন্যবাদ। খাই দিয়ে উড়ে ফেলছি একেবারে, সব খালি করে গেলেছি। ইব্রাহিম ভাই আর দিকে হতেন দেখছেন নি, খানা কারে বলে। এবার আছে দ্বিতীয় পর্ব, মিষ্টি মুখ দ্বিতীয় পর্ব, খানা চলবো উড়া দূরে। না না বড়টা খাইতে পারতাম না, যে খাবার খাইছি রে ভাই। ও একটা দেন একটা, লম্বা গেছে না না সুন্দর রসটসে এই একেবারে রস টস টসটা রস খাই হাতে ডিব্ব রয়েছে। আবু অনেক অনেক স্বাদ হয়েছে, ওকে সব কিছু উড়ে দূরে খাইলাম, এইগুলো অবস্থা। খোদা হাফেজ সবাই, বাই বাই।